মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিশালী দেশ ইরানের প্রতাপশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন দেশটির রাষ্ট্রীয় মিডিয়া জানায় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ের পাদদেশে বৈরী আবহাওয়ায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় আসলে সেদিন রাইসি হেলিকপ্টারে কি করছিলেন কোথা থেকে এসেছিলেন রাইসি সেদিন প্রতিবেশী দেশ আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে ইরানে ফিরছিলেন তিনি যে হেলিকপ্টারটি ছিলেন তার সঙ্গে ইরানের প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ আরও সাতজন যাত্রী ছিলেন তাদের হেলিকপ্টার ছাড়াও একই বহরে আরও দুইটি হেলিকপ্টার ছিল বাকি হেলিকপ্টার দুইটি গন্তব্যস্থলে সুরক্ষিতভাবে পৌঁছালেও রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বিধ্বস্ত হওয়ার পরে কোনো না কোনোভাবে বেজ স্টেশনে হেলিকপ্টার থেকে সিগন্যাল পাঠানো হয় এরপর সেই সিগন্যালটি বিচ্ছিন্ন হয় এরপর সারা রাত ধরে চলে খোঁজাখুঁজি এ সময় ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজপথে চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য দোয়া দীর্ঘ পনেরো ষোলো ঘন্টা পর সকালে গিয়ে তারা বিধ্বস্ত হেলিকপ্টার সহ মরদেহের খোঁজ পান রাইসির মৃত্যুর খবরে নড়ে চড়ে বসে গোটা বিশ্ব কাদে বিশ্ববাসী শোক জানায় বিশ্বের রাঘব বোয়ালরা জাতিসংঘে তার জন্য এক মিনিটে নিরবতাও পালন করা হয় যুক্তরাষ্ট্রও এতে সহমর্মিতা জানায় এতে ক্ষেপে যায় জায়নাবাদী ইসরায়েল বলে এটা লজ্জাজনক বিষয় রাইসির মৃত্যুর পর শুরু হয় নানা মতবাদ কেউ বলে এটা মোসাদের কাজ আবার কেউ বলে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও আজারবাইনের সম্মিলিত অ্যাসোসিয়েশন অন্যদিকে অনেকে এটিকে স্বাভাবিক মৃত্যু বললেও কেউ কেউ বলছে স্পেস লেজার সিস্টেম বা ডিরেক্ট উইপন সিস্টেম দিয়ে মারা হয়েছে এবার জেনে নেওয়া যাক এই স্পেস লেজার সিস্টেম বা ডিরেক্ট উইপন সিস্টেম কি। এটি এমন একটি অস্ত্র যা লেজার রশ্মির মাধ্যমে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নৌজনেও এর ব্যবহার শুরু হয়েছে এখন স্বভাবতই প্রশ্ন আসে যদি এই পদ্ধতিতে রাইসির হেলিকপ্টারটি ধ্বংস করা হয় তবে কিভাবে এটি বাস্তবায়ন করলো আর এর পেছনেই বা কারা ছিল শুরুতেই বলেছিলাম অনেকে বলছে এটি যুক্তরাষ্ট্র ইসরায়েল ও আজারবাইজানের সম্মিলিত অ্যাসাসিনেশন এবার আসি প্রতিবেশী দেশ আজারবাইজানের কথায় আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ক সাপে নেউলে অন্যদিকে মধ্যপ্রাচ্যের মধ্যে রাইসি ব্যাপক জোরে সরে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে এ কারণে ইসরায়েলের প্রধান শত্রু ইরান আবার ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র এদিকে আজারবাইজানে ইসরাইলের একটি সামরিক ঘাঁটি আছে আর যুক্তরাষ্ট্রের আছে স্পেস লেজার সিস্টেম এবার আপনারা বুঝে নিন কি হতে পারে এই সমীকরণের সমাধান প্রশ্ন থাকছে আপনার কাছে জানিয়ে দিন কমেন্টে